কোন দিকে গেল বলতো? আরে ওই তো মুনির স্বামী তো হচ্ছে, আরে চল চল চল, ও পালানোর আগে ধরতে হবে ওকে, চল চল চল, ওকে ফলো কর তাড়াতাড়ি। আরে এক্ষুনি তো মুনির স্বামী এখানেই ছিল। আরে দাদা তো ফোন করছে রে। আরে কথা বল কথা বল। হ্যালো দাদা, ওকে ধরতে পেরেছিস? না দাদা, আমরা এখন ওকে ফলো করছি, ও একটা জঙ্গলের মধ্যে ঢুকেছে। ওহ, আপনি একদম চিন্তা করবেন না, আমরা ওকে ধরে ওটা ওর কাছ থেকে নিয়ে নেব। তাড়াতাড়ি কাজটা শেষ করে আমাকে ফোন কর। ঠিক আছে দাদা। হ্যাঁ এই আমার মনে হচ্ছে বেশি দূর যেতে পারিনি, তাড়াতাড়ি চল। হ্যাঁ চল চল চল। ঠিক আছে চল। এই পূজারী হঠাৎ জঙ্গলের ভেতরে আসছে কেন? কোনো কাজ না থাকলে তো এখানে আসবে না। গাছের পেছনে লুকিয়ে আসল ব্যাপারটা কি আমাকে দেখতে হবে। কিরে বলেছিস তো? হ্যাঁ বললাম বাবা। কি বললো? আছে বলল। এসে গেছে। কিরে কিরণ, দাদা ডাকলো বললি? এখানে তো তোদের দুজনকে দেখছি, দাদা কোথায়? আমি আসতে বললাম, দাদা ডেকেছে বললে তুমি তাড়াতাড়ি আসবে, তো সেই জন্যই এরকমটা বললাম। দাদা ডাকলো বলে ভেবে আমি তাড়াহুড়ো করে এলাম, দাদা নেই যখন আমাকে ডাকলে কেন?
আমাদের নিজেদের মধ্যে সমঝোতার ব্যাপারে কথা বলার জন্য। এটার আগে আমরা যে সমঝোতা করেছিলাম সেটা হয়তো ঠিক মতো মানতে পারিনি, কিন্তু এবারে আর কোনো কিছু ভুলভাল হবে না। তুমি কি করতে চাইছো? অরুণ আর গঙ্গা মন্দিরে পদযাত্রা করতে গেছে, মাধবী নন্দিনীকে ভয় পেয়ে পালিয়ে গিয়ে কোথাও লুকিয়ে আছে, দাদা একা এখন বাড়িতে আছে, ওনাকে ব্ল্যাকমেল করে সম্পত্তিটা আমাদের নামে করে নেবার চেষ্টা করতে হবে। ব্ল্যাকমেল করতে চাইছো, তারপর সম্পত্তি লিখিয়ে নেবে? আমার দাদাকে তুমি কিভাবে ব্ল্যাকমেল করবে ভেবেছো? আছে, আঙ্কেল যাতে আমাদের কথা শুনে সেই ব্যবস্থা আমাদের করা আছে। আগে বলো প্ল্যানটা কি। প্রথমে আমাদের দলে আসবে কিনা বলো। আমার যদি কোনো বিপদ না হয় তাহলে আমি তোমাদের প্ল্যানে সাপোর্ট করতে রাজি। আচ্ছা সেসব ঠিক আছে, কিন্তু আমার দাদার ব্যাপারে তুমি কি সব জানো বলে বললে? আগে সেটা আমায় বলো। এখন বলতে বসলে সময় চলে যাবে, বাড়িতে এখন কেউ নেই, সোজা দাদার কাছে গিয়ে কথাটা তুলবো। তুমি এখানে চলে এসো, সব শুনে তুমি আমাদের দিকে শিফট হয়ে যাও। খুব ভালো আইডিয়া, কেউ আসার আগে তোমরা যাও যাও যাও। আমাকে স্বাগত জানাবার জন্য কেউ আসেনি এখানে, কোথায় গেল সবাই? বুঝেছি বুঝেছি, ড্রাইভার সবকিছু নিয়ে এসো। সবাই মিলে কাজ করবো বলে ভাবলাম আর অপয়টা এসে হাজির হলো। এতদিন ধরে এস্টেটে থাকা দিদি এখন আসার সময় হলো। আমি মিস ক্যালকাটা, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976, আমি মিস ক্যালকাটা। বাবা কিরে, আমি এখানে নেই বলে তোরা সবাই মিলে এই বাড়িতে গুছিয়ে দল বেঁধেছিস? বাবা পাগল হয়ে গেছে নাকি? আমাদের কি কপাল আর কি যে ডোর বাঁধবো, অন্নপূর্ণেশ্বরী দিদি না থেকে এই বাড়িটা যেন বাড়িই ছিল না। এক্ষুনি আমরা কোদাই কেরালে গিয়ে অন্নপূর্ণেশ্বরী দিদিকে নিয়ে আসবো কি, ঠিক না? বলো বলো। আমাদের মুখের কথা শেষ না হতে হতেই তুমি চলে আসলে। হ্যাঁ দিদি। এই সাবধানে সাবধানে, আঙুলটা ভেঙে যাবে তো। আরে আমাদের মাঝে যে টেলিপ্যাথি কাজ করে সেটা তো আমার জানা ছিল না। এই বদমাস, চুপ করে থাক বুঝলি। তোরা সবাই মিলে আমাকে একদিনও ফোন করিসনি, অরুণ আমাকে রোজ ফোন করে এইখানে কি হচ্ছে তা রেডিওতে খবর বলার মতো বলে যেত। গঙ্গা যখন এখান থেকে চলে গেছিল তখনই আসবো ভেবেছিলাম, গঙ্গা না থাকার সময় আমি এলে আমার দুঃখ হবে তাই আসতে হবে না বলে দিল। তারপরে ওই যে কে জানে ওই স্বামীজির বোন মাধবী, মাধবী হ্যাঁ, ওর নামটা কিন্তু তোর ভালো করেই মনে থাকবে, ও এখান থেকে সহজে নড়বে না এটা জেনে আমি আসবো ভেবেছিলাম। কিন্তু অরুণের সঙ্গে ওর বাবার বেকার ঝামেলা হবে বলে তাই আমি চুপ ছিলাম। যখন শুনলাম গঙ্গার কথা বন্ধ হয়ে গেছে তখন আমি আসতে বাধ্য হলাম। আপনি ঠিক সময় এসেছেন, কিন্তু অরুণ আর গঙ্গা পদযাত্রায় গেছে। এই সব কিছু জেনেই আমি এসেছি, এখন থেকে এইখানেই আমি থাকবো। মাস্টার না থাকাতে বাচ্চারা ভুল করেছে, এখন প্রিন্সিপাল এসে গেছে, সাবধানে থেকো। রাজশেখর, রাজশেখর সর সামনে থেকে, কোথায় আছিস রে? হ্যাঁ রাজশেখর, এখনো বাইরে বেরিয়ে এলো না? আমি এসেছি, এত দেরি হচ্ছে কেন? এই বাড়িতে ভূত থাকতে কিছু পড়ছিল না, এই দিদি পা দিতে না দিতেই সব কিছু পড়তে শুরু করেছে। তোমার যে কি দিদি বাবা। রাজশেখর, রাজশেখর দিদি। এই দিদি এতদিন পরে এসেছে,
তার সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করলি না? তোমার তো 11টার সময় আসবার কথা, তাই তো এখানে বসে আছি। আমি যে সব সময় আগেই চলে আসি সেটা কি তুই জানিস না? ভুলে গিয়েছিলাম দিদি। তুই শুধু আমার অভ্যাসটাই ভুলিসনি, এই বাড়ির সমস্ত কিছু নিয়ম কানুন তুই ভুলে গেছিস। অরুণ আমাকে সব কিছু বলেছে, অন্যের থেকে সব কিছু শোনার পর আমার ইচ্ছে করছে তোর গালে একটা ঠাসিয়ে চড় মারি। আমি যদি তোকে কিছু বলি তাহলে তোর খারাপ লাগবে, অরুণ বলেছে বলে আমি চুপ করে আছি। ওই যে তোর সাথে ছিল ওই কুলিং গ্লাস কুমার, ওই যে বড় চুলের স্বামীজি, আর ওই বদ ছেলেটা বিজু, সবাই তো শেষ হয়ে গেল। এখন ওই প্যাচার চোখের মতন মাধবী তোকে নিয়ে খেলা করছে। এই রাজশেখর, প্রথমে ওই মাধবীর সঙ্গ ছাড়বি তুই, তবে তুই ভালো থাকবি। কি হলো, চুপ কেন, কথা বলছিস না যে, কি ভাবছিস তুই? সেটা তো তুমি এক্ষুনি বললে। ঠিক আছে, যেতে যেতে ঠিক করে নেব। এইটা কি, আগে তো তুই একটা ভালো মানুষের মতো গোফ রেখেছিলি, এখন দেখছি তুই একেবারে বীরাপ্পনের মতো গোফ রেখেছিস। তোমার কি মনে হচ্ছে আমি বদলে গেছি? এতদিন আমি ছিলাম না, তুই যা খুশি তাই করে গেছিস, এখন আমি এসে গেছি। এখন যদি বাড়িতে আর ওই সব পুজো টুজো করিস না তাহলে আমি কাউকে আস্ত রাখবো না। ঠিক আছে দিদি, একবার বলেছো তো, আমি দেখে নেব। অনেক দূর থেকে এসেছো তো, যাও গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি যাচ্ছি। কোথায় পদ্ম, কখন আমি এসেছি এক গ্লাস জল পর্যন্ত দিল না, কেউই আর আমাকে ভয় করে না, সব আমি দেখে নেব। হ্যাঁ পদ্ম, কোথায় গেলি? ও বাবা, যেন একটা ঝড় বয়ে গেল। নন্দিনীকে সামলে নিতে পারবো, কিন্তু এই দিদিকে কি করে আমি সামলাবো? নন্দিনীকে শোধরানো গেলেও দিদিকে শোধরানো খুব মুশকিল। এই পূজারীটা নন্দিনীকে ডাকছে কেন? তার মানে ও নিশ্চয়ই এখানে নন্দিনীর সাথে দেখা করতে এসেছে। নন্দিনী এই জঙ্গলের ভেতরে কোথাও আছে, ও ঠিক কি করছে আমাকে দেখতে হবে, না হলে তো আমি নন্দিনীর কাছে ধরা পড়ে যাব। আমাকে একটু সাবধানে থাকতে হবে। পুজোর আরতি নিন। হে মা, তোমার দরজায় দাঁড়িয়ে পদযাত্রায় যাওয়ার জন্য আশীর্বাদ চাইছি, এই শুভ কাজে যেন কোনো রকম বাধা না আসে, তুমি দেখো মা। হে দেবী মা, বড় মারাম্মার মন্দিরে পদযাত্রায় যাচ্ছি, এই পদযাত্রায় যেন কোনো বিপদ না আসে, গঙ্গা যেন আবার কথা বলতে পারে,
নন্দিনী, 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 তুই কোথায় মা? নন্দিনী, নন্দিনী, মা, নন্দিনী, নন্দিনী, যাও যাও, ওর কাছে যাচ্ছ নিশ্চিন্ত মনে যাও। আমি তোমার পেছনে গিয়ে তুমি আর তোমার নন্দিনী যা যা কথা বলবে সব কিছু জেনে নেব। ॐ शक्ति पराशक्ति, 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 ॐ शक्ति पराशक्ति। ওই দুজন যে জুড়ি যাচ্ছে ওদের ব্যাপারে বলছি আমি। ওই দুজন জুড়ি নিজেদের মানত পূরণ করার জন্য মায়ের মন্দিরে যাচ্ছে। ওদের সাথে সাথে তোমরাও পদযাত্রায় যোগ দাও, বুঝতে পেরেছো তোমরা? তোমাদেরকে কেউ যাতে কোনো রকম সন্দেহ না করতে পারে সেইভাবে তোমরা মিশে যাও। শোনো, তোমরা কিন্তু সঠিক সময় বুঝে কাজটা করে ফেলো। মায়ের পদযাত্রাতে যাওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয়। একটা মানুষ সম্পত্তি পদবি সবকিছু ভুলে রাস্তায় নেমে আসে, মা তুমি সব এটা বলে মায়ের প্রার্থনা করা শুরু করে। এটা সবাই পারে না মা। মায়ের ভক্তদের সাথে কখনো ছলনা করতে নেই, বিশেষ করে যারা মন্দিরে যাচ্ছে তাদের সাথে কখনোই নয়। তাছাড়া এমনি মালা পরে এরকম কাজ করতে বলছেন সেটা আমি কিছুতেই পারবো না। ওরা যদি করতে চায় করুক, আমি চলে যাচ্ছি। যে যাচ্ছে সে যাক, আমি যা বলেছি তার থেকে তোমাদের বেশি দেব, করবে তো? হ্যাঁ করবো দিদি, ওকে আমরা শেষ করে দেব দিদি। তাহলে ওই কথাই রইল, ঠিক আছে? ঠিক আছে দিদি। ওম শক্তি পরাশক্তি, ওম শক্তি পরাশক্তি, ওম শক্তি পরাশক্তি। দাঁড়াও, ওম এভাবে গেলে কি করে হবে? ওম শক্তি পরাশক্তি, ভজন করতে করতে যাও। গঙ্গা, অরুণ কোথায়? এই মায়া আবার কোথা থেকে এলো? তোমাকে জিজ্ঞেস করছি, অরুণ কোথায়? এই অরুণ কোথায়? আমি ওর জন্য চা নিয়ে এসেছি। এই তোমার বাড়ির লোকদের বুদ্ধি নেই? তোমার কোনো বুদ্ধি নেই? অরুণের বিয়ে হয়ে গেছে, ওর চা দরকার হলে আমি করে দেব। তুমি কেন নিয়ে এসছো? কেন আমার অরুণকে আমি চা দেব, তাতে ভুল কোথায়? তোমাদের বিয়ে হয়ে থাকলেও অরুণ কিন্তু আমারই। অরুণ
শুধু গঙ্গারই থাকবে। তুই যদি অরুণ অরুণ করে ওর পিছনে ঘুরতে থাকিস তাহলে খুব খারাপ হবে। তুই যতই বলিস না কেন আমি কিন্তু অরুণকে পেয়েই ছাড়ব। কি করবি তুই? আমি যা বলছি সেটা তুই ভালোই ভালোই বুঝে যা, না হলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। সেদিন তুই আমাকে মেরেছিলিস, তার সাথে সাথে আমাকে পাগলও বলেছিস। আমি তার প্রতিশোধ নেওয়ারই অপেক্ষা করছিলাম। এখন এই পদযাত্রায় যাচ্ছিস বলেই ফেঁসে গেলি। এখন এই মায়া কি করে সেটা দেখ। ওম শক্তি পরাশক্তি, ওম শক্তি পরাশক্তি, ওম শক্তি পরাশক্তি, ওম শক্তি পরাশক্তি, ওম শক্তি পরাশক্তি। শরবত খাবে? ঠিক আছে চলো। এখান থেকে উত্তর দিকে 1 মাইল গেলে ওইখানে আর একটা জঙ্গল আছে। ওইখান থেকে 6 মাইল দূরে গেলে বীরপাক্ষের পাহাড় আছে। ওই পাহাড়ের মুখে গরুর বৈরাগীগুলো তৈরি করা একটা গুহা আছে। কেউ কষ্ট করে ওখানে গেলে উনি আশ্রয় দেন। তুই এভাবে বেঁচে যাবার পর ওই গরুরদের গুহায় লুকিয়ে থাকলেই তুই জিতে যাবি ভেবেছিলিস? তোর জীবন শেষ করে তবেই আমি জঙ্গলের দেবীর মন্দিরে ঢুকে কালচক্র সমর্পণ করব। আগে তোকে শেষ করব, তারপর আমি জঙ্গলের দেবীর কাছে যাব। আয়, আমাকে তুই ধরবি? আয়, আমার কোনো প্রাণের ভয় নেই। তুই যাতে আর 2টো পূর্ণিমা পর্যন্ত কালচক্রটা জঙ্গলের কালদেবীর মন্দিরে না রাখতে পারিস তার ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি। তোকে একটা সাধারণ সাপ আমি বানিয়ে ছাড়ব। আমার জন্য তুই শিবগণ না হতে পেরে হেরে চলে এসেছিস, কিন্তু আমি আমার জায়গা কখনোই হারাব না। যে কোনো দিন শক্তি নাগ হয়ে যাব। আমার দেওয়া মন্ত্রবন্ধনের জন্যই তুই তো সমস্ত শক্তি হারিয়ে ফেলবি। মনে রাখিস হাতিও কিন্তু গর্তে পড়ে, আমার মন্ত্রশক্তির কাছে এবারে তোকে হারতেই হবে। হাতির পা ফসকাতে পারে কিন্তু আমি হলাম নাগ বংশের ঐরাবত। সর্ববংশের বল এই নন্দিনীকে হারানো কারোর পক্ষেই সম্ভব না। তুই এটা ভালো করে জেনে রাখ। তুই নিজেকে সর্ববংশের ঐরাবত বলে মনে করিস? তোর মধ্যে এমন কোনো যোগ্যতা নেই রে। নিজে বাঁচার জন্য তুই নিজের আসল রূপটা আমার থেকে লুকিয়ে রেখেছিলিস। তোর ক্ষমতা আমার দেখা হয়ে গেছে। আমার রূপ দেখতে চাস তুই? তোর সারা জীবনের স্বপ্ন তুই আমার রূপ দেখতে চাস? দেখাচ্ছি, দেখ। নীলকণ্ঠ মহামুনির স্ত্রী নঞ্জাম্ব দেবীর অংশ নাগকন্যা নন্দিনী তোর সামনে দাঁড়িয়ে আছে। দেখ,
আমার না কন্যা রূপ দেখার যোগ্যতা তোর কখনোই নেই। আমি না কন্যা হয়ে তোর সামনেই ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু তুই আমাকে চিনতেই পারিসনি। নীলকণ্ঠ মহামুনির স্ত্রী নঞ্জাবা দেবীর অংশ না কন্যা হয়ে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, দেখ তুই ভালো করে দেখ। তুই কি ভাবছিস তোকে এই রূপে দেখে আমি ভীষণ খুশি হয়েছিস? ভুল করেও এই চিন্তা মাথায় আনিস না। আমার দাদাকেই নাগকন্যা রূপে ফাঁসিয়েই তো তুই মেরেছিলিস, তাই না? এই রূপেই তোকে শেষ করবো, তাই তোর মানব রূপ দেখতে চেয়েছি। তুই আমার ফাঁদে পা দিয়েছিস। আমাকে তুই শেষ করবি? আমি তোকে শেষ করার অপেক্ষা করছি। কে কাকে শেষ করবে সেটা এখন আমিও দেখব। দেখে নে তুই। যেই জঙ্গলে তুই একদিন তপস্বিনী হয়ে বদলেছিলিস, আজ এইখানে এই জঙ্গলেই আমি তোকে শেষ করে দেব। তুই আমাকে শুধু তপস্বিনী ভাবিস না, তোকে জব্দ করার জন্য আমি কলিঙ্গ সর্পের অংশকে আহ্বান করার সামর্থ্য রাখি। বজ্রকে কাটার জন্য যেমন বজ্রের প্রয়োজন হয়, সেরকম নাগ বংশের গর্ব করা তোকে নাগ রূপ নিয়েই আমি শেষ করব। কি বড় সাপ রে ওটা, গুলি কর গুলি কর। এই তো সামনে এগিয়ে আসছে, চল পালা এখান থেকে, চল 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 চল, তাড়াতাড়ি ঘোরা, চল 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 তাড়াতাড়ি ঘোরা, তাড়াতাড়ি চল। ছেড়ে দাও আমাদেরকে।
তোরা আমার সামনে মরার জন্য এসেছিস, আমি সামান্য সাপ নই, শক্তি নাগ, নাগ কন্যা আমি একজন। কেন এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস তোরা? কি কাজ আছে তোদের এখানে? তোরা বলবি নাকি মরবি আমার হাতে? আমরা তো রাজশেখরের কথাতেই মনিস্বামী নামে একজনকে তাড়া করছিলাম। আমরা মনিস্বামীকে মারতে চাইছিলাম, কিন্তু তুমি আমাদের কেন মারতে চাইছো? উনাকে কেন তাড়া করেছিলিস? ওনার কাছে একটা জিনিস আছে, আর সেটা আনার জন্য রাজশেখর দাদা ওনার বাড়িতে আমাদের পাঠিয়েছিল। বাবার কাছে যে কালচক্র আছে সেটা রাজশেখর জানে, মানে মাধবী ওকে বলেছে। তোরা চারজন পেটের জন্য এই কাজ করেছিস, সেই জন্য তোদের আর ছেড়ে দিচ্ছি আমি। তোরা কিন্তু এইদিকে আর আসবি না, আর ওই বয়স্ক লোকটাকে তোরা কোনো কষ্ট দেবি না। তোরা আমার কথা না শুনলে তোদের চারজনকে আমি শেষ করে দেব। যা এখান থেকে। বাবা, আমি এইখানে আছি জেনে তুমি এই জঙ্গলেই আসছিলে, আমি মাধবীকে খুঁজতে এসেছি জেনে তুমিও এখানে চলে এসেছো। ওই মাধবী খুবই বাজে, ও তোমার কোনো ক্ষতি করার আগে আমাকে তোমায় বাঁচাতেই হবে। মাথা গরম করে নন্দিনীর সঙ্গে যুদ্ধ করা এ সময় মোটেই ঠিক হবে না। এখন পালিয়ে বাঁচাটাই বুদ্ধিমানের কাজ হবে। নন্দিনী আমাকে ধরে ফেলার আগেই গরুর গুহাতে আমাকে পৌঁছতেই হবে। গঙ্গা, 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 ইকি, তোমার শরীর তো খুব গরম। হে ভাই, ওঠ, ওইখানে ওদিকটা দেখ। মনে হচ্ছে তোমার জ্বর হয়েছে। গঙ্গা, চল কাছে গিয়ে দেখি। গা তো ঝরে পুড়ে যাচ্ছে। কি হয়েছে স্যার? ওর খুব জ্বর হয়েছে, কাছে কোনো হসপিটাল আছে? না না, হসপিটাল তো যেতেই হবে। আছে কোনো হসপিটাল? এই পাশের গ্রামেই একটা হাসপাতাল আছে, সকালে যাওয়ার সময় দেখিয়ে নেবেন। এখন কোনো ওষুধ থাকলে সেটা দিয়ে দিন। মেডিকেল শপ কোথায়? এখান থেকে 2 কিলোমিটার গেলে ওইখানে একটা ওষুধের দোকান আছে। আপনি এত চিন্তা করছেন কেন স্যার? আপনি গিয়ে ওষুধ নিয়ে আসুন, ততক্ষণ আমরা ওনার খেয়াল রাখছি। আমরাও পরিবার সমেত পদযাত্রা করতে এসেছি, আমাদের পরিবারের মেয়ের মতো ওনাকে দেখব। আপনি কিছু চিন্তা না করে ওষুধটা নিয়ে আসুন। তাহলে আমি ওষুধ কিনে নিয়ে আসি, আপনারা একটু দেখুন। দাদা আপনি নিশ্চিন্তে যান, আমরা আছি, নিশ্চয়ই দেখব। হ্যাঁ
দাদা, আমার বউকে এখানে রেখে আমি ওর জন্য ওষুধ আনতে গেছিলাম, কিন্তু এখন তো এখানে নেই। ও কোথায় গেছে বলতে পারেন? এখানেই কোথাও আছে, ভালো করে একটু খুঁজে দেখুন। গঙ্গা, 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 গঙ্গা কোথায় চলে গেল? গঙ্গা, গঙ্গা স্যার, যার শরীর খারাপ ওনাকেই তো খুঁজছেন না? হ্যাঁ, দেখেছেন ওনাকে? হ্যাঁ, ওনাকে তো ওই দুজন নিয়ে চলে গেল এখান থেকে। কোথায় নিয়ে গেল আমার বউকে? জানি না স্যার, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমি দেখিনি স্যার। গঙ্গা, গঙ্গা, ওদের ভরসায় ফেলে গিয়ে আমারই ভুল হলো। গঙ্গাকে কোথায় নিয়ে গেল ওরা বুঝতে পারছি না, ওর যেন কোনো ক্ষতি না হয়। কি করি এবার? এই গাড়িওয়ালা লোকটা সাহায্য নিয়ে গঙ্গাকে খুঁজে আসি। স্যার, স্যার, দাদা কোথায় গেছিলেন? দাদা, গঙ্গা কোথায়? গঙ্গা, কোথায় চলে গেছিলে? কি স্যার, বউকে দেখতে পাচ্ছিলেন না দেখে ভয় পেয়ে গেছিলেন? হ্যাঁ, একটু ভয় পেয়ে গেছিলাম। কি ব্যাপার, কোথায় নিয়ে গেছিলেন ওকে? এই পাশেই একজন ডাক্তারের বাড়ি আছে, ওখানেই আমরা নিয়ে গিয়েছিলাম। ডক্টর ইঞ্জেকশন দিয়েছেন, কিছুক্ষণ পরেই ওর জ্বর কমে যাবে বলেছেন। অনেক ধন্যবাদ, আপনারা আমার খুব বড় উপকার করলেন। ড্রাইভারকে কিছু দেব? না না স্যার, আমি দিয়েছি। আমরাও পদযাত্রাতে যাচ্ছি, আপনিও পদযাত্রাতে যাচ্ছেন। যাওয়ার পথে কারোর যদি কোনো কষ্ট হয় আমাদেরই তো সাহায্য করতে হবে স্যার। দেখবেন সকালেই সব ঠিক হয়ে যাবে, আপনি নিয়ে যান ওনাকে। চলো চলো, আমরা চলো। এসো গঙ্গা, চলো সাবধানে। কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকুন আপনি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম ফোন করছেন, আমি গিয়ে কথা বলে আসি। এখানে না, বাইরে গিয়ে কথা বলো। আচ্ছা তুই এখানে থাক, আমি কথা বলে আসছি। ম্যাডামের ফোন। হ্যালো, কি হলো? আমাদের প্ল্যান কত দূর এগোলো? হ্যাঁ এগোচ্ছে, আমরা ওদের বন্ধু হয়ে গেছি ম্যাডাম। মন্দিরে যাওয়ার আগে আমরা গঙ্গাকে শেষ করে দেবো।
এমন ভাবে কাজ করো যাতে কোনো সন্দেহ না করতে পারে, এটা কিন্তু খুব দরকার। দেখুন ম্যাডাম, ওরা আমাদের ভালো লোক ভেবে বিশ্বাস করেছে, এই ভরসাটাই আমরা কাজে লাগিয়ে কাজটা ঠিক করে দেব। আপনার কাজ হয়ে যাবে ম্যাডাম, নিশ্চিন্তে থাকুন আপনি। কাজটা শেষ হবার পরেই আমি শান্তি পাবো। তাড়াতাড়ি কাজটা শেষ করো। কালকে যে কোনো ভাবেই হোক ঠিক সুযোগ করে নেব ম্যাম। কাল আপনার কাজ ঠিক করে দেব। কালকে কাজটা শেষ হওয়ার পরে আমি আপনাকে ফোন করে নেব। তোমার ফোনের জন্যই কিন্তু আমি অপেক্ষা করে থাকব, মনে থাকবে? সে নিয়ে কোনো সন্দেহ নেই ম্যাডাম, কথা যখন দিয়েছি আপনাকে কাজটা করে দেবই ম্যাডাম। রাখছি তাহলে। নন্দিনী, কোথায় মা তুই? নন্দিনী কোথায় আছিস? আরে তোকে একটা কথা বলতে চাই আমি। বিপদ আমাদের পেছনেই আসছে, কোথায় আছিস? যেখানেই থাকিস তাড়াতাড়ি আয় মা। ও এটা কোন বিপদ পেছনে আসছে বলে বলতে চাইছে? ও কি কোনোভাবে আমার কথা জানতে পেরে গেল নাকি? আমি ওর পেছনে পেছনে আসছি সেটা জানতে পেরে আমাকে ধরে তারপর নন্দিনীর হাতে তুলে দেওয়ার কথা ভাবছে নাকি? হলেও হতে পারে, ও নন্দিনীর হাতে আমাকে তুলে দেওয়ার আগে এর গল্পটা আমাকে শেষ করতে হবে। নন্দিনী, হুম, মহা, হুম, হুম।